খুব সহজে এবং খুবই সুস্বাদুভাবে গরুর গোস্ত কীভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাবো আমি এখানে দুই কেজি গরুর গোস্ত নিয়েছি গোস্তটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন একটা প্যানে নিয়ে নিলাম যে প্যানে আমি গোস্তটা রান্না করব এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ বাটা এবং এর সাথে দিয়ে দিব সিক্স টেবিল স্পুন আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জিরে গুঁড়ো টু টেবিল স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো মরিচটার জার যার টেস্ট অনুযায়ী ইউজ করে নেবেন যে যেমন ঝাল খান ঠিক ঠিক সেভাবেই দিয়ে দিতে হবে এখন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিবো তেজপাতা দারুচিনি এবং এলাচি এলাচিটা আমি একটু ছেঁচে দিচ্ছি যদি এলাচিটা একটু ছেঁচে দিই তাহলে কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসে এখন সব কিছু মেখে মিডিয়াম আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর উপরে বসিয়ে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখে নেব আমি কোনো রকম পানি দিইনি যদি মনে হয় আপনাদের রান্না করার সময় যে পানি বের হয়নি তখন কিন্তু এক কাপ বা দু কাপ পানি দিয়ে দিতে পারেন এখন আমি আবার ঢেকে দিচ্ছি এখন একদম চুলোর জলটা কমানো থাকবে আবার আমি বিশ ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবো গোস্তটা যখন দেখব সেদ্ধ হয়ে আসছে তখনই কিন্তু তেলে একটা ফোড়ন দিব অন্য একটা পেনে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নেওয়ার পর গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওয়ান ফোর টি স্পুন জয়ফল গুঁড়ো নিয়েছি এখন গোস্তের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি এবং জয়ফলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এভাবে গোস্ত রান্না করলে খুবই সুন্দর একটি স্মেল আসে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি সব কিছু নেড়ে আরও যদি মনে হয় যে ঝোলটা কমাতে হবে তাহলে কিছুক্ষণ চুলোর উপরে রেখে তারপর চোলোটা কিন্তু নিভিয়ে দেব এ তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু গরুর বস্ত রান্না আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন